নমস্কার, আমি কোয়েল। ওয়েলকাম টু মিনির সংসার। আজকের ব্লগটা একটু স্পেশাল, কারণটা আপনারা অলরেডি জেনেই গেছেন যদিও। হ্যাঁ, আজ আমার জন্মদিন। অনেক ছোটবেলায় 3-4 বার খুব বড় করে মা বাবা আমার বার্থডেটা সেলিব্রেট করেছিল, আর বাকি যে কটা বছর ছিলাম ওদের সাথে ঘরোয়া আয়োজন হতো। 2016 সালে আমার বিয়ে হয়। তারপর থেকে এই দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছে আমার শাশুড়ি মা। 5 রকম ভাজা থেকে শুরু করে নানান রকমের পদ, মাছ, মাংস, নিরামিষ তরকারি, পায়েস, 5 রকমের মিষ্টি সব গুছিয়ে আমার সামনে দেয়। বারণ করলেও শোনে না। এই বছরও বললাম, বুড়ো হয়ে গেছি এখন, আমার জন্য আর এত কিছু করতে হবে না। বাড়িতে যে বাচ্চাগুলো আছে ওদের জন্য করলেই হবে। কিন্তু মামুনি আর বাবা বলল, তুমিও তো কারোর বাচ্চা। তাই আজ 19th March মঙ্গলবার আমার রান্নার থেকে ছুটি। মামুনি আজ রান্না করবে। সকালে বাবা আকাশকে দিয়ে টিফিনে কচুরি আর মিষ্টি আনায়। খাওয়া দাওয়া সেরে ভাবলাম, রান্না না করলেও বাকি যে কাজগুলো আছে সেটা করা যাক, কারণ কাজ ছাড়া খালি বসে থাকতে আমার একদমই ভালো লাগে না। কিছুদিন আগেই বাবার ক্যান্টিন থেকে একটা মিক্সার গ্রাইন্ডার কিনে এনেছি। আমাদের দৈনন্দিন জীবনে মিক্সার গ্রাইন্ডারের ভূমিকা কিন্তু বিশাল। এখন মানুষ এতটাই ব্যস্ত যে শিলনোড়ায় মশলা বেটে রান্না করবে সেই সময়টুকুই তারা পায় না। মিক্সার আমাদের জীবনটাকে কতটা সহজ করে দিয়েছে, তাই না? পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এছাড়াও আরও অনেক কিছু মিক্সিতে ফাইন পেস্ট আমরা নিমেষের মধ্যেই বানিয়ে ফেলি। তাই মিক্সার যেটা আমাদের জন্য এত কাজ করে আমাদের জীবনটাকে এত ইজি করে দিয়েছে, সেটাকে পরিষ্কার করে রাখাও কিন্তু খুব জরুরি। সো আমাদের মিক্সারটাকে মামুনিকে বলেছিলাম যে একটা কভারের মতন করে ঢেকে রাখতে, না হলে ধুলো জমে নোংরা হয়ে পড়বে, কারণ মামুনি মেশিনে সেলাই করতে জানে। কিন্তু টাইম পাইনি বলে আর বানানো হয়নি, ফলে মিক্সার গ্রাইন্ডারের উপরে ধুলে জমে গেছে। তাই ভাবলাম, রান্না যখন নেই কলিন দিয়ে আগে পরিষ্কারটা করে নিই। যেহেতু মিক্সার গ্রাইন্ডারটা একদম নতুন, তাই সেভাবে কিন্তু নোংরা হয়নি। তাই শুধুমাত্র কলিন দিয়ে পরিষ্কার করলেই আমার এই মিক্সিটা পরিষ্কার হয়ে যাবে। কারোর বাড়িতে এই মিক্সার যদি আরও বেশি নোংরা হয়ে যায়, সেটাকে কিভাবে পরিষ্কার করবেন তা নিয়ে যদি কোনো ডিটেলসে ভিডিও চাই, আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আর আমি চেষ্টা করব সেই নিয়ে একটা ডিটেলস ভিডিও বানানোর। আর এই ভিডিওর মাঝেই আপনাদের কাছে একটা অনুরোধ, যারা নতুন আমার চ্যানেল ভিজিট করছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে নিচে বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে করে আমি যে নিউ ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন, এতে আমি আরও ভিডিও বানানোর জন্য অক্সিজেন পাব। আর কমেন্ট সেকশনে আমার ভিডিওটি কেমন লাগলো তা জানালে আমার ভালো লাগবে। ভিডিওতে কিছু চেঞ্জেসের প্রয়োজন হলে সেটাও কিন্তু জানাতে পারেন। চলুন এবারে আসি কীভাবে আদা, রসুন, লঙ্কা, টমেটো এগুলোর পেস্ট বানিয়ে মিনিমাম 1 উইকের জন্য স্টোর করে রাখবো। এতে করে খুব সুবিধা হয় রান্নার সময়। আমি এভাবে আদাগুলো টুকরো করে নিয়েছি। এরপর মিক্সার জারে আদার টুকরোগুলোর সাথে কয়েকটা কাঁচা লঙ্কা, 1 চামচ নুন আর একটু জল দিয়ে ঘুরিয়ে নেবো, যতক্ষণ না ভালোভাবে পেস্ট হচ্ছে ততক্ষণ। এরপর ওই পেস্টটাকে একটা কন্টেনারে ঢেলে উপর থেকে তেল ছড়িয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর ঢাকনা আটকে ফ্রিজে নর্মালে রেখে দিতে হবে। আজ আমি আদা বাটা, লঙ্কা বাটা আর টমেটো বাটা স্টোর করে রাখবো, সবই কিন্তু একই প্রসেসে। চলুন ততক্ষণে বাকি কথা সেরে ফেলি, আর আপনারা ভিডিওটি দেখতে থাকুন, দেখতে দেখতে কথাগুলো শুনতে থাকুন। এইভাবে কিন্তু আপনি রসুন, টমেটো, যে কোনো বাটা মিনিমাম 7 দিন মতন ইউজ করতে পারবেন রেখে দিয়ে। 7 দিন মিনিমাম বললাম, কারণ এর থেকে বেশি দিন, মোটামুটি 1 মাস বা তার বেশি দিন রেখে যদি ইউজ করতে চান, তাহলে আমি বলবো জল দিয়ে পেস্ট না করে একেবারে তেল দিয়ে পেস্ট করুন। এতে করে 30-40 দিন পর্যন্ত আপনি ওই বাটা ইউজ করতে পারবেন। সবাই আপনারা জানেন যে তেল আর নুন প্রিজারভেটিভের কাজ করে থাকে, যে প্রিজারভেটিভ কিন্তু আপনার শরীরে কোনো ক্ষতি করবে না, কারণ মার্কেটে যে জিঞ্জার গার্লিক পেস্ট পাওয়া যায় সেটাতে কেমিক্যাল মেশানো থাকে, আর ওটা থেকে একটা স্মেলও আসে। কিন্তু ওদিকে মামুনি রান্নাবান্না করছে আর আমি কাজগুলো সেরে স্নানটা সেরে ফেললাম। মিশমির স্নান কমপ্লিট, আর এবার কুট্টুসকে স্নান করাবো। কুট্টুস প্রথমে গামলাতে বসতেই চাইছিল না, কারণ অনেক দিন ওকে গামলায় না বসিয়ে স্নান করিয়েছি তাই ভয় পাচ্ছিল। তারপর যখন নিজে নিজেই গামলায় বসলো তখন আর আবার উঠতে চাইছিল না, ওকে জোর করেই ওঠানো হলো গামলা থেকে। কুটুসের স্নান শেষ, এখন ওকে খাইয়ে দেবো। ওর আজকের মেনু খিচুড়ি আর মাছ ভাজা আর একটা পনিরের টুকরো। খিচুড়িতে কোনো সবজি আজ দেওয়া হয়নি, প্লেন খিচুড়িই করা হয়েছে।
মিশমি আর ওদের পাপা বাড়ি ছিল না, হোলি বলে পিচকারি আর রং কিনতে গেছিল। বাড়ি ফিরলে মিশমিকেও স্নান করিয়ে খাইয়ে দিলাম। আমাদের বাড়িতে কখনও সবাই একসাথে বসে খাওয়া হয় না, কারণ বাচ্চাগুলো ছোট বলে সবাই একসাথে বসলে অসুবিধা হয়ে পড়ে, তাই দুজন দুজন করে খাওয়া সারি। রোজ আমি নিজের ভাত বেড়ে নিই, কিন্তু আজ মামা রান্না করেছে। মেনুটা বলি, এটা কি? আজকে পাঁচ রকম ভাজা হয়েছে। পাঁচ রকম ভাজা, এটা আছে সর্ষে কাতলা, আর এটা হচ্ছে ওই পনিরের তরকারি, মটর পনির, এটা পটল আলু চিংড়ি, আচ্ছা পনিরের তরকারি, এটা এটা তেলাপিয়া মাছ ভাজা, ডাল, আর এখানে হচ্ছে পাঁচ চার রকম ভাজা রয়েছে, ডাল। আর জন্মদিন বলে সব তরি তরকারি আলাদা আলাদা করে বাটি করে সাজিয়ে আমাকে খেতে দেওয়া হচ্ছে। তাই ভাবছিলাম যে আমি তো এরকম রোজ আকাশকে খেতে দিই। বাড়ির বাকি কাজ সেরে স্নান সেরে পুজো করে আস্তে আস্তে বাবার অনেক বেলা হয়ে যায়, আর মামুনি বাবাকে ছাড়া খাবে না, তাই বাড়ির সব ছোট সদস্যদের খাওয়া কমপ্লিট হলে ওরা খেতে বসে। সাধারণ দিনে রান্নার দায়িত্বটা আমার থাকলেও চায়ের দায়িত্ব থাকে মামুনির, কিন্তু আজ সকাল থেকে মামুনি একা হাতে সব রান্না কমপ্লিট করেছে, তাই আজকের বিকেলের চাটা আমি করে খাওয়ালাম। আমার জন্মদিনের এই মুহূর্ত যে শেয়ার করলাম তোমাদের সাথে, আর কিচেন টিপস যেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি সেটা কেমন লাগলো আমাকে জানিও। কিন্তু দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা পেলে ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।